দেখছস এটা কি আনছি? হ্যাঁ দেখছস এইটা দিয়া তোর এমন ছেঁকা দিমু ছেক করে একবারে মাংস উঠে যাবে। না মা না, তুমি এই গরম খুলতে দিও না মা, পুড়ে দেবো মা, তুমি যা করবে আমি তাই শুনবো মা, মা এই কাম করো না মা। আমি যা যা কুমু তা করবি তো ক করবি, তুমি যা করবে তাই শুনবো মা, আর নির্যাতন করবে আমার কোনো স্বামী নেবে মা, আমি আর এ জায়গায় থাকবো না, আমি চলে যাবো মা, আর কোনো দিন আসবো না মা, আমার আসামে আর নির্যাতন করে না মা, মা তোমার কাছে আমি আসতে না, আমি চলে যাবো মা, আর কোনো দিন আসবো না মা। আমি বসে বসে খামো কি দেয় জানোস, মদ দেখ খামো, আর তোরা নাচবি তখন নাচ দেখো। এই বুড়া স্টার্ট কর, ট্রেনিং দে, দেখি তুই গান গা, আরে বুড়ি তুই নাচ, স্টার্ট কর স্টার্ট কর। মা আমি তো নাচতে পারি না মা, আমি বয়স্ক মানুষ, আমি নাচতে পারি না মা। পারবি পারবি, এটা দিয়ে ছেঁকা দিলে ঠিকই পারবি। এ বৌমা, নির্যাতনের কিন্তু একটা সীমা আছে বৌমা, আমরা বয়স্ক মানুষ, আমরা কি এই নাচানাচি করতে পারি? তোমার কি বাপ মা নাই? তুমি কি মানুষ? বুইড়া বাচ্চা বুইড়া তোর খাইছে একটা। ও ও বাবা, ও বাবা, ও ওরে বাবা, ও ও আচ্ছা 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 খারাপ খারাপ বাবা, এই যে আমার পোলা আছে। ও বজলু কেমন আছো বাবা? কে তুমি? কেমন আছো? কারা তোমরা? কি চাও এখানে? আহ ও কাউকি বাবা, আমি তোর বাপ, তোর মা অসুস্থ, হাসপাতালে লই যাবো, ডাক্তার দেখাই। কারা এরা? কি কথা বলে এগুলা? কোত্থেকে আসছেন? আহ ও কি কয়, কি চান এখানে? চেনো না বাবা, কি বলে এগুলো? কারা এগুলো? আমি বাপ, তুই বাবা জানতো, বিরক্ত করো না। এই হল বাবা কই যাও। আরে কারা আপনারা ভাই? বাবা তোর মা অসুস্থ। শাশুড়ি আমি। আরে কি বলো তুমি এগুলো, বিশ্বাস করো না তো, আমি এদেরকে চিনি না। আরে এই যে কেন আসছেন আপনারা? তুই জন্মদাতা পিতা বাদানে চেনস না, বুঝলে গেছস, তোকে মাথা এখন বন্ধ করেছি নাকি বাবা? চিনতে পারতেছিস না কেন? দেখো আমি তোমাদেরকে চিনি না, কার কাছে আসছো তোমরা? দেখি কথা কয় কি কয় বাবা, এ তোর বাপ, আমি তোর মা, তুই চিনিস না বাবা? তুই বিশ্বাস করো এরা যে বলতেছে এটা ঠিক না, আমি এদেরকে চিনি না, এরা কারা আমি আমি সত্যি জানি না। তুমি জানো ওরা কারা? ওনারা বলতেছে তোমার বাবা মা, এটা তুমি ভালো জানো বাবা। তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে, এই অসুস্থ হলে জানা বাজে পরে মরা জাত করে আল্লাহর কাছে দোয়া করছে। আমি আর বাচ্চা কানার জন্য স্কুলে যাচ্ছি। কারা তোমরা? কি চাও? পিতা বাজারে একদম মিথ্যা কথা, তুমি বিশ্বাস করো একদম মিথ্যা কথা। যাও তোমরা, যাও, এই চলো চলো আসো। বাবা 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 আমাকে ফেলাই। আর ছাড়ো তো ভাই, ছাড়ো বাবা, কই যাও বাবা। আরে কি ধরতেছো? সরো সরো, আরে গন্ধ আসতেছে, সরো তো। আমি তোর বাপ। তুমি বিলিভ করো আমি এদেরকে কাউকে চিনি না, এরা অযথা কি বালে মানে বলতেছে, তুমি বিশ্বাস করো। বাবা কও কি বাবা, ও কও কি এই তোর বাইরে সে রাস্তা যে বাদলে জন্ম দিছে, 10 মাস 10 দিন করবে তারও করছে বাবা। কি কয় এগুলো? মজা নষ্ট হয়ে গেছে নাকি? ও বাবা তোমরা সরো তো, সরো, আমি বারবার করে বলতেছি তোমরা সরো। তুমি ভুলে গেলে বাবা। আরে কিসের বাবা কিসের মা? আমি কি তোমরা কারা? কি চাও আমাদের কাছে? বাবা তোর মা অসুস্থ বাবা, হাসপাতালে নিয়ে যাবো, তোর বাইরে থাকতে দেয় না বাবা। যাও সরকারি হাসপাতাল আছে, ওই জায়গায় যাও। আমার কাছে কি কি তোমরা? কে আমার? যাও বাবা, এত বড় বড় দুইটা পোলা থাকতে তারপর তোর ভাই যদি বিনা চিকিৎসা পড়িয়ে যায় বাবা। আরে ছাড় তো, চলো। বাবা ওয়ালাইকুম আসসালাম। ছোটন তুই কই গেছিলি? চা খাইতে গেছিলি? আর বাড়ির মধ্যে সব আবুদ কুবুদ মানুষগুলো তোর কি চা খাওয়ার জন্য রাখছি আমি? তোর বাড়ি দেখার জন্য রাখছি আমি দারোয়ান হিসেবে। এত বাইরের মানুষগুলো ঢুকে কিভাবে বাড়িতে? এরপরে যদি আমি দেখি যে বাইরের মানুষ কেউ ঢুকছে, তোর আমি লাথিতে চাকরি শেষ করে দেবো। যা বের কর, আসো। ভাইজান ভাইজান, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? কি কথা কবি? মানে এনারা কি আপনার আপন বাপ মা? এই যে দুইটা মুরব্বী, আমি যখন আমার রিক্সায় উঠাইছি, এই দুইটা লোক আপনাদের কত প্রশংসা, কত কথা, মানে আমি শুনে শুনে অবাক হয়ে গেছি। আপনাদের কতদিন পরে দেখবে একটা কত আনন্দ নিয়ে তারা আইছে, আর আপনার নিজের বাপ মার সাথে এরকম ব্যবহার করলেন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমার জ্ঞান দেস? আমারে বুঝাস? তুই আমারে বুঝাস আমার কি করতে হইব, কারে কি করতে হইব? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার জ্ঞান দিস, তুই আমার শিক্ষা দিস। চাষার বাচ্চা, আমাকে আমারে শিক্ষা দিস তুই? ছোট লোকের বাচ্চা, ছোট লোকের মতো থাকবি একদম। চলো, আসো। বাবা, এনে কিছু মনে করল পুরাটার মনে মাথা ঠিক নাই না, আমাকে চিনলো আর বাইরে বসে মনে করি। চাচা, আমি কিছু মনে করিনি, চোখের সামনে যা ঘটলো আমি তো সবই দেখলাম। এমনকি আপনারা এইখানে থেকে অপমান হবেন। বাবা, আমার রিক্সায় ওঠেন, যেখান থেকে আসছেন সেইখানে দিয়ে আসি। চলে, ওই আমার ছোটো পোলাটা আছে, সেও ঢাকায় থাকে, ওই জায়গায় যাইতে চাই। তাইলে তার ঠিকানা আপনি জানেন? ঠিকানা রিক্সায় করে আমি নিয়ে যেতে পারবো। আচ্ছা, ওই আমার এক বাইরের মাইয়াও ঢাকায় থাকে, ওর ফোন নাম্বারটা আছে, ও বাসা চেনে, তাহলে ওরে ফোন দিব। অনেক তাহলে আমার ঠিকানা কই পাই? আচ্ছা, আগে আশরাফের লাগে একটু দেখা করি, তারপরে যদি সময় পাই আমি অনে মা। হ্যাঁ, আচ্ছা মা। হয় ও বা, তুমি কি আমাকে একটু ওই 30 কলা বাগান খেয়ে যেতে পারবা? এইখান থেকে বেশি একটা দূরে না, মাত্র 1 কিলো নিয়ে যেতে পারো। আসেন, ওঠেন, যান। মাথায় ব্যথা কিন্তু। হ্যাঁ, ওঠেন ওঠেন। সাসি দাঁড়ান, দাঁড়ান, ওঠেন। হ্যাঁ, এদের করেন, এদের করেন। হ্যাঁ, ওঠেন, আস্তে আস্তে ওঠেন, আস্তে আস্তে ওঠেন। ওঠেন। কি গোলাবান জন্ম দর্শ, বেড়ে দর্শ না তাহার। চাচা, হ্যাঁ বাবা, কান্নাকাটি করে আর কি করবেন? এটা আপনার কপালে লেখা ছিল। হ্যাঁ বাবা, এত কষ্ট করে দুইটা ছেলের মানুষ করছেন, যে ছেলের কাছে আশা করে আসলেন সেই ছেলে আপনারা চিনতেই পারলো না, আপনারা গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিল। বাবা জানেন, আমার কিন্তু বাপ মা নাই, বাপ মা মরে গেছে। আমি আমার বাপ মার ব্যথাটা বুঝি, যে বাপ মা না থাকলে কতটা কষ্ট লাগে। আর আপনার ছেলে দুটার বাপ মা আছে, তার মধ্যে একটা ছেলে আপনার ঘাড় ধাক্কাতে বাড়ি করে দিল। একটা বড় কি তাদের মানে মনের মধ্যে বাপ মার লাগে একটু মায়া লাগলো না? এই সামনে বাড়িটা এইবার মনে পড়ছে, সব কত দিন পর আইসো তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নামেন। হ্যাঁ, এই নামো। হ্যাঁ, কতক্ষণ লাগে? একটা চা বানাইতে বলে 1 বছর লাগে। আল্লাহ, আর কত বছর পার করবি? বুঝতেছি না কি গাধার বাচ্চারা দিয়ে কাজ করেছে। একটা চা বানাইতে বলে 1 ঘন্টা লাগতেছে। চিল্লাচিল্লি করতেছ, চা বানাইতে সময় লাগে না, দিলে কি হয়ে যায়? এই যে চা নাও, তোমার চা। ওরে আমার সোনা চান পাখি রে, গা গত তাকার হাতির বাচ্চার মতো বাড়ছে, একটা চা বানাইতে বছর লাগে বলে। কি আবল তাবল কথা বলতেছো এসব তুমি? এটা কি চা? এটা চা? এটা চা না বিষ? খাই দেখ, খাই দেখ। আরে আমি তো চা খাই না, আমি চা খাই না, রাখো। আমি চা খাইলে খাইতাম। চা খায় না, চা বিষ বানাই নিয়ে আসছে। একটা কথা বলি, শোনাও শোনা, একটা কথা বলি, আমি কিন্তু তোমার হাজবেন্ড, আমার সাথে তুমি এরকম আচরণ করতে পারো না। ওরে আমার হাজবেন্ড, আবার মুখে মুখে তর্ক করছ কেন? মুখে মুখে তর্ক? আরেকবার মুখে মুখে তর্ক করলে বাসা থেকে ঘাড় ধরে বের করে দেব একবারে। কি বলো? এটা তো আমার বাসা, আমার বাসা থেকে আমারই বের করে দিবা। তোর বাসা কি? সবকিছুই এখন আমার। বাবা তুমি একটু দাঁড়াও, আমি পোলার কাছে ভাড়াটা লই আই। হ্যাঁ যাই, দাঁড়াই কিন্তু বাবা। ঠিক আছে। কি শরীর খারাপ লাগতেছে? চা বানাইতে পারোস না, ভালো কথা। এখন নাচ, নাচবি, নাচ দেখা। কি বলো? নাচবো মানে? এখনো দাঁড়ায় রইছস? নাচ নাচ। তোমার কাছে মাপ চাই, দেখো তুমি যা বলবো আমি তাই করবো, তোমার যা লাগবে আমি তাই দেবো, তোমার সন্তান লাগবে সন্তানও দিব, কিন্তু আমার তুমি নাচতে বললো না। কি বললি? আয় শ্যামরা, তুই আমার সন্তান দিবি? আমি তো সন্তান চাইছি। হ্যাঁ চেহারা দেখছ তুই? বান্দরের মতন চেহারা, আবার আছে সন্তান দিতে আমারে? আমি কি তোরে বিয়ে করছি? আমি বিয়ে করছি তোর টাকা রে, বুঝোস নাই? আর শোন, আমার সাথে যদি বেশি রং তা আমার সাথে করছোস, হ্যাঁ আমি কি করবো জানোস? ওই যে বেডরুমের সিনগুলো যেগুলো আমি আমার ফোনে ধারণ করছি না, ওগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব ছাইরা দিব। তারপর তো প্রেমের কীর্তি কালাপ সবাই দেখবো, আর মুখে থু থু মারব। প্লিজ দেখো তুমি মাফ করে দাও, তুমি যা বলবো আমি তাই করবো, তুমি এই কাজটা করো না প্লিজ। এই বেচারা একদম বন্ধ, নাচতে বলছি নাচবি, নাচ। ওই যে গানটা শোনা, ও মা ওই গো আচ্ছাটা ভাত খাওয়াই দো কচুর বাজি দিয়া, ওই গান নাচবি, নাচ। কি বললা গানটা কি? ও মা ওই গো কি দিয়া ভাত খাবো? কচুর বাজা। আরে এটা পারি না তো, আমি পারি না। দেখো ওই কে জানি আসছে, দেখো। আরে কোন শালা রে? দাঁড়া আর শোন, এরকম সাহেবের মতো থাকার কোনো দরকার নাই। লুঙ্গিটা পরবি, পয়রা কাপড় বাথরুম রাখা যায়, কাপড় দু যা, আমি দেখি কে আসছে। আরে কোন ফকিরের বাচ্চা রে, এতক্ষণ থেকে কলিং বেল টিপতে টিপতে আমার কলিং বেল নষ্ট করে ফেলেছে। আরে কোনো ভিক্ষাটাকে দিতে পারবো না, যাও যাও যাও। এমনি কাজের বুয়া নাই, কাজের লোক নাই, কোনো কিছু পাই না, আসছে ভিক্ষা চাইতে। ওমা আমরা ভিক্ষুক না, বিপদে পড়ে আইছি। আশরাফ আমার ছেলে। আশরাফের মা? হ্যাঁ আশরাফের মা। এটা তো ওরই বাড়ি, অনেকদিন ওরে দেখি না মা। আরে আসেন আসেন আসেন, আব্বা জান আম্মা জান, এতদিন কই ছিলেন আপনারা? আপনাদের অপেক্ষায় তো আমি ছিলাম। তুমি কে মা? তুমি কে মানে? মানে মেয়ে মানুষ। এই এখানে তো তসলিমার থাকার কথা, তসলিমা কোথায়? আমরা কি ভুল জায়গায় আসছি নাকি মা? না না বাবা, ভুল জায়গায় আসেন নাই, আপনারা একবারে সঠিক জায়গায় আসছেন। আর এতদিন তো আমি আপনাদের অপেক্ষায় রয়েছি। ওয়েলকাম, আসেন আসেন, ওয়েলকাম, আসেন আসেন আসেন। ওইখানে না, ওইখানে না, নিচে বসেন, নিচে নিচে বসেন। তুমি কে মা? আমার পোলায় কর। তোমার পোলায় কাজ করতেছে, কাজ। তুমি আসলে কে বলো তো মা? আমি কে মানে? আমি আপনার বৌমা, আশরাফের স্ত্রী। না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। হবে হবে, একটু পরেই বিশ্বাস হবে। কও না আমার পোলায় কই? এই চুপ কর বুড়ি। পোলা 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 কি? যখন থেকে আসার পর থেকে পোলা পোলা লাগাই দিছে। এটা ভদ্রলোকের বাড়ি, কোনো পোলা টোলা না, সাহেব করে বল। বৌমা এভাবে কেন কথা বলছো বলো তো? উনি তো তোমার শাশুড়ি হয় না। আচ্ছা শাশুড়ি শিখাইতে আসছে? কিসের শাশুড়ি? ওরা দেখলে মনে হয় আমার শাশুড়ি? আয়শা যখন পড়ছো খাঁচায় বন্দি হয়ে গেছো, এখন চুপ করে দেখো আমি কি করি। আশরাফ, এই আশরাফ, এই কই বললি? এই জলদি আয়। আ দু 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 দু, টিং 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 টিং, টামা টামা টামা। বাবা, মা তুমি আমার না বলে চলে আসলা? বাবা, অনেক দিন তোরে দেখি না বাবা, তোরে দেখার জন্য মনটা ছটফট করতেছিল, তোর মায়ও কান্দাকাটি করতেছিল তোরে দেখার জন্য। এছাড়া তোর মায় অসুস্থ, তারে ডাক্তার দেখানো লাগবে, ইন্ডিয়া নেওয়া লাগবে, তার একটা বাল্ব নষ্ট, আমি কী করবো? তাই চলে আসি তোরে দেখতে। বাবা তুই কেমন আছো? বাবা ভালো আছি আব্বা, ভালো। আমি জানি তুই ভালো নাই, আমি তো তোর মা, আমি বুঝি। আব্বা মা, আমার বউ তোমাদের বৌমা। জানি বাবা, জানি। এই রাখ, এই নাটক টাটক বাদ দিয়ে যা যা কাজ কর, যা যা কাজে যা। এই বুড়ি, তুই কিচেনে যা, যা কিচেনের কাজ কর। আর এই বুড়া, যতগুলো সোফা আছে সবগুলো মুছে ক্লিন কর। কি বলতেছো এসব তুমি? আমার মা রান্না করে যাবে, আমার বাবা ফার্নিচার মুছবে, মানে তারা তো বেড়াতে আসছে। বেড়াইতে আসছে না? ওরা বেড়াইতে আসছে, তোর গেও বাপ মাকে কি আমি রান্না করে খাবো? তুই তো অলরেডি কাপড় ধুইতেছিস, বাকিগুলো কাজ করবে কে? তোর বাপ মা না আমি? ফকিন্নির বাচ্চা, এই কুত্তার বাচ্চা, কাপড় যদি একটা ময়লা থাকে না তো তোর আজকে খবর আছে। কাপড় তুই ধুবি না তো কে ধুবে? আর তোর মা এখানে দাঁড়াইছে কেন এখনো? হ্যাঁ রান্না করবে আমার সাথে। আরে তোমার শাশুড়ি অসুস্থ বাবা। কি বাবা, কারে বিয়ে করছো? তুই তালাক দে, তালাক দে, তালাক দে। ভালো না, এই কথা বললো না, শুনলে আমার মেয়েরা ফেলে। তোর বাবা অসুস্থ, আমি নিয়ে আসছি, তার একটা ভালো প্রশ্ন, ডাক্তারের কাছে তার চিকিৎসা করতে হবে, মাদ্রাজ দিতে হবে, অনেক টাকার দরকার। যারা যা ডাক্তার, তোমরা আমার না জানে আমার বাসায় কেন আইলা সেটা বলো আগে। আমরা তো তোর বড় ভাইয়ের বাসায় গেছিলাম, এ তো আমাকে ছেড়ে এটা বাড়ি করে দিল, আর কই যাবো? খুঁজতে 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 তোর বাসার ঠিকানায় আসি, তাহলে তো হালিমা আমার ঠিকানা দিয়েছে দেখে আমরা খুঁজে পাইছি, তাহলে তো তোর বাসারও ঠিকানা খুঁজে পাইতাম না আমরা। কি আম্মু বুঝতে হ্যাঁ? শোনো, এদিকে আসো, কথা আছে। কি সিলগ্রেট কর রাস্তার মধ্যে, মানুষ কি বলে? তুমি নিজেকে মানুষ, নিজে বাবা মাকে অস্বীকার করলা, ওনারা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বুঝো তুমি? আর আজকে ওনাদেরকে অস্বীকার করে তুমি ওদের কত কষ্ট দিছো, আর আমার মাকে মিথ্যে বলছো যে তোমার বাবা মা মারা গেছে। ছি! শোনো আমার কথা শোনো, আমি যদি বলতাম তোমাকে, তোমার মা বাবাকে, যে আমার বাবা একজন কামলা, আমার মা পরের বাড়িতে ঝিগিরি কাজ করে, তোমাকে কি আমার কাছে বিয়ে দিত? তুমি আমাকে বিয়ে করতা বলো? তাহলে তো তুমি একটা চিটার, মিথ্যা বলে আমাকে বিয়ে করছো। এগুলো কি বলতেছো তুমি? ছোট লোক চিটার, যে নিজের বাবা মাকে অস্বীকার করে সে দুদিন পর আমাকে অস্বীকার করবে। আজকে থেকে তুই রাস্তায় একা থাকবি, তুই আমার সাথে বাসায় আসবি না, আমার সন্তানকে নিয়ে আমি বাসায় একা থাকবো, কারণ তুই যা করতেছস আমার সন্তান এগুলো শিখবে, সে দুই দিন পরে আমাকে অস্বীকার করবে। শোনো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আমি জীবনও মাফ করবো না, যে কিনা নিজের বাবা মাকে অস্বীকার করে তার আমি কোনোদিনও মাফ করবো না। নিজের বাবা মাকে আগে, বাবা মাকে খুঁজে বাইর করে বাবা মার কাছে আগে মাফ চাও, পরে আমার কাছে মাফ চাও। বড় লোক মেয়ে পাইলে তারে গিয়ে তো বিয়ে করবি, এক্ষুনি যা, আমার তোর কোনো দরকার নাই। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। আমি তোমার ভয়ে আমি অস্বীকার করছি ওরা আমার বাপ মা, আর তুমি এরকম আরম্ভ করছো। এই যে নিজে বাপ মারও অস্বীকার করতে পারে সে দুই দিন পর আমারও অস্বীকার করবে। তুমি কিন্তু আসলে বাড়াবাড়ি করতেছো, সত্যি বাড়াবাড়ি করতেছো। ওনারা আমার বাবা মা, আমার বাবা মা, তোমার না। প্রয়োজন আমি কি মাপ চাবো, সমস্যাটা কোথায়? আমি অন্যায় করছি, আমি আমার বাবা মার কাছে মাপ চাবো। বাবা কই তোমার বাপ মাকে? বাবা আমার ভাই আছে না, ছোট ভাই আছে না, নিশ্চয় ওর কাছে গেছে। কি এর কাছে যাব? ওটা তো নিজে আরেকটা অমানুষ, একটা প্রস্টিটিউটকে বিয়ে করছে। আর এটা কি বলতেছো? ও তো ট্র্যাপে পড়ে বিয়ে করছে। আর তাছাড়া আমি ওই মেয়েটাকে ভয় পাই নাকি? তুমি চলো, আমরা একসাথে গিয়ে বাবা মাকে নিয়ে এসো ওই জায়গা থেকে। চলো 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 চলো। আজকে যাবো না, আজকে বাসায় অনেক কাজ আছে। আর তাছাড়া যে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে মনে নাই? বন্ধের দিন যাবো। আর আমি বাসায় যাচ্ছি, তুমি রাস্তায় থাকো। তুমি কি আমাকে মাফ করছো? না, আমি কোনোদিন মাফ করবো না। যেদিন তোমার বাবা মা তোমাকে মাফ করবে ওই দিন আমি তোমাকে মাফ করবো। হ্যাঁ বসো বসো বাবা, হ্যাঁ বসবো নাকি আমি? হ্যাঁ বসেন বাবা। তুমিও বসো তাহলে। আশা না 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 উনি বসতে পারবেন না, সারাদিন কিচেনে রান্না করছেন, কাপড় থেকে দুর্গন্ধ আসতেছে, উনি এখানে বসলে তো আমি খাইতেই পারবো না। বাবা ডাক্তার বলেছে তোমার শাশুড়িকে ওই প্রতিদিন গোসল করতে নিষেধ করেছে, একটা ঠান্ডার সমস্যা আছে তো, গোসল করলে আবার অসুখটা বেড়ে যাবে, তার একটা ভাল্ব নষ্ট, আর তাছাড়া তার চিকিৎসার জন্য তাকে মাদ্রাজ নিয়ে যেতে হবে বাবা। তারপর দেখো আমার মার সাথে আমি বাঁচবো না, আমার মা আমার কিছুই, আমার মার চিকিৎসা করানো লাগবেই। আচ্ছা বাদ দে, আর যাই হোক আমা আপনার কষ্টের কাহিনীটা শুনি তো, কি হয়েছে? মা গো আমার বুকের সাইডটা অনেক ব্যথা, খুব ব্যথা করে, আমি সহ্য করতে পারি না। আমি বলতেছি ওরে দিয়া কোনো ভারী কাজ করানো নিষেধ আছে বৌমা। আরে বুইরা তুই যে রান্নাগুলো যতগুলো আছে রান্নাগুলো তুই করবি, আর তোর যে সোহাগের আদরের যে বউটা আছে সে ঘরে যত রকম মুছা মাছনা আছে সবগুলা সে করবে, আর আমি তো এমনি ফ্রিতে তোদের এখানে বসায় খাওয়াইতে পারবো না, তাই না? মারে আমরা 2 দিনের জন্য এখানে থাকতে আসি নাই, আর সব কিছু টাকা দিলে আর মায়ের নিয়ে আমরা মাদ্রাসে চিকিৎসার জন্য যাব। ও আশরাফ টাকা দেবে? আব্বা মার চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ওই ডাক্তার বলছে বাবা বেশি টাকা লাগবে না, তোর মায়ের চিকিৎসার জন্য 15 থেকে 20 লাখ টাকার মতো লাগবে। ওহো মাত্র 15 থেকে 20 লাখ টাকা লাগবে? বৌমা তোমরা যা দাও দাও, আর ওই বাকি টাকা আমি গ্রামে গিয়ে জমি বেচা ম্যানেজ করব। জমি বিক্রি করবি না? কার জমি বিক্রি করবি? সব জমি তো আমার। হ্যাঁ আর এই বুড়ি তো কতদিন পর যাবে, এমনি মইরা এমনি নাই বয়স, আবার তো চিকিৎসার কি দরকার আছে? সারাদিন আমার বেটি তুমি আমার মার সাথে এরকম করো না, দেখো তোমার 2টা পায়ে ধরি, আমার মা বাবার সাথে তুমি এরকম ব্যবহার করো না। মানে বাপ মারে দেখে সাহস কি একবারে উতলায় পড়তেছে? হ্যাঁ উতলায় পড়তেছে। খবরদার বাবা আবার বলার গায়ে হাত তুলবা না। কার গায়ে হাত তুলবো? তোর গায়ে? আরে হাত তুলবো বাবা। এই এই বাবা আমি তোমার সব সম্পত্তি লিখে দিব, তুমি তারপরে আমার বাপ মার সাথে এরকম করো না প্লিজ। আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতাছি না, শেষ পর্যন্ত আমি কিন্তু তোমার নামে মামলা করবো। কি কইলি? আইনের আশ্রয় নিবি? আইনের আশ্রয় আমি তোরা ছেড়ে দিব? আচ্ছা গুড, ভেরি গুড, তুই আইনের আশ্রয় নে, আর আমার কাছে যে তোর কীর্তিকলাপের যে ভিডিওগুলো আছে ওগুলো সব একটা চাপ দিয়ে ফাঁস করে দিবি। তারপর কর তুমি আর কত শাস্তি নিবা? আবার কত? তোর বাপেরে ক, তোর বুড়া বাপেরে ক যত সম্পত্তি সব আমার নামে লিখে দিতে। দিমু দিবো, আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো, তুমি শুধু আমারে 20 লাখ টাকা দেবা তোমার এই শাশুড়ির চিকিৎসার জন্য, তারপর আমি আমার ছেলেরে নিয়ে গ্রামে চলে যাব, আর কোনোদিন তোমাকে বিরক্ত করবো না। বাবা বুড়ো তো সেই বুদ্ধি আছে, হ্যাঁ সেই বুদ্ধি কিলবিল করতেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, না আমি খুব খুশি হয়েছি। আচ্ছা এই খুশিতে যাও বুড়া একটু চা বানিয়ে নিয়ে এসো, চা খাই, চা করে যাও। জানেন ভাই আমার একটা সুন্দর সংসার আছিল, আমার স্বামীর অফিসের একজন স্টাফ লোভী মহিলা আমার সুখের সংসারটা ভাইয়া তছনছ করে দিছে, আমার ঘর থেকে বাইর করে দিছে। এসব তুমি কি করতেছো? একটা লোভী মহিলা তোমার বাড়ি থেকে মাইরা ধরে বাইর করে দিছে কেন? তুমি কিছু কও না? আমাকে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সময়ের ভিডিও সে করে রাখছিল, এই ভিডিও দিয়ে আমাকে হুমকি দিতেছিল যেগুলো ভাইরাল করে দিবি। সে আরও কইছিল যে আমার স্বামীর সাথে নাকি অন্য মাইয়াকে মেলামেশা আছে। এসব তুমি কি কইতেছ? আরে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই মহিলা একটা ফটো তুলে লোকজনের কাছে ভাইরাল করে দিব, আর সেই ভয়ে তোমরা স্বামী স্ত্রী আলাদা আলাদা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ ভাই জানেন, আমার স্বামী কিন্তু খারাপ মানুষ না, সে অনেক ভালো মানুষ, সে কোনো খারাপ কাজ করতেই পারে না, সে অনেক ভালো। ওই মহিলা আমাকে ভয়ভীতি দেখাই আমার স্বামীকে বিয়ে করতে বাধ্য করছে, আর আমার সংসার দিয়ে বাই করে দিছে। আচ্ছা চিন্তা করো না বোন, তুমি যেহেতু আমার কাছে এসেই পড়ছো, তোমার আর কোনো চিন্তা নাই। আমি মানুষটা গরিব হইতে পারি, কিন্তু আমার মনটা মেলা বড়। এই যে ভাইয়ের কাছে আইছো, ডাল ভাত যাই পারে আমি খাওয়ামো, কিন্তু দুঃখের বসে কি জানো, আমার বাপ মা নাই, অনেক আগে মরে গেছে। হায় রে পোড়া কপাইলা, বড় লোকের পোলা পান বাপ মায়ের চিনল না, এরকম অভাগা আর কেউ আছে? আচ্ছা আমি রিক্সা চালাইছি, ক্ষুধা লাগছে, আর তোমারে দেখে মনে হইতেছে তুমি টেনশনে কিছুই খাও নাই। ভাই বোন ওটা একসাথে খামো, আসো। এই দাদা ভাই ভাই, তোর সারাটা দিন ধরে আমি খুঁজতেছি, তোমার খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। ভাই ভাই তুমি একটু কত, তুমি আমার বাপমার কই রেখে এসো? আমি আমার বাপমার খুঁজতেছি। আরে ভাই আপনি এইখানে কি? তুই এই জায়গায়? বাপে ধরছে ভাই, ভাবছিলাম বাপ মায়ের গ্রামে রেখে আইসা সামনে নিয়ে একা সংসার করবো, কিন্তু জানেন ভাই মুরব্বীকে বদদোয়া লাগলে না সুখে সংসার করা যায় না। বোন তো তুমি অনেক ভালো মানুষ, তুই তো অনেক ভালো মানুষ। আজকে আমি কি করছি জানো, বাপ মা আমার কাছে আইছিল, আমি না চেনে বান করে আমি দূর দূর করে তাড়া দিছি, ও রিক্সা করে গেছিল। ওই জায়গা থেকে মনে করছে আমার বাপ মানে নিয়ে এসে রিক্সা করে। ভাই ভাই তুই কলা কই রেখেছো তো আমার বাপ মানে? আমার সংসারটা ঠিক বললাম, যদি বাপ মানে না নিয়ে যেতে পারি ভাই, কনা ভাই কনা প্লিজ কনা। হ্যাঁ মিয়া আপনি তো একটা কুলঙ্গার সন্তান, আপনি লজ্জা করতেছে না? জানো উনি কি করছে? আমি রিক্সা দিয়া এই লোকটার বাসায় নিয়ে গেছিলাম। উনি কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, নিজের বাপ মারে এই বুড়ে দুটা মানুষে ঘাড় ধাক্কা দিয়া মাইরিয়া ধরে বাড়ি থেকে খেদায় দিছে। কত বড় স্বার্থপর চিন্তা করছে বোন! নিজের সংসার যখন ভেঙে যাইতেছে তখন আইছে বাপ মারে খুঁজতে। আমি বুঝাইতে গেছি দেখে এই লোকটা আমার গালে থাপ্পড় মারছে, আমার এই ছোট লোক কুত্তার বাচ্চা, এই সমস্ত কথা উনি আমার বকা দিছে। আর এখন নিজের সংসার ভেঙে যাইতেছে, নিজের সংসারে টান লাগছে, আর এখন বাপ মারে খুঁজতে আসতেছে। এই মিয়া পুরঙ্গার যিনি কোথাকান, নিজের সংসার ভাঙার ভয়ে এখন বাপ মারে খুঁজতে আসতেছে না? ভাই রে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি ভাই, আমি চাই না না জানি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমার এই ভুল ক্ষমার যোগ্য না ভাই, তুই একটু কনা কনা ভাই ভাই একটু কর। বাপের তো কই রেখে এসো, আমি যাবো, আমি ওই জায়গায় যাবো, আমার মা বাবাকে নিয়ে আমো। ভাই একটু কনা ভাই, তুই কনা ভাই ভাই কই রাখছো আমার বাবা? ও ভাই রে ভাই ভাই তুই কো, আমি ওই জায়গায় যাবো, আমার বাপারে নিয়ে আমো। ভাই তুই একটু ক ভাই, ভাই ক তুই প্লিজ ভাই ক, কই রাখছ কই দিয়েছ? নিজে যখন নিজের ভুলটা বুঝতে পারতেছেন তাহলে আমি কইতেছি, আমি আপনার বাপ মারে আপনার ছোটবার বাসায় রেখে আইছি। আপনি যখন মাইরে ধরে বাড়ি থেকে খেদায় দিলেন, আমি আমার রিক্সায় করে যখন নিয়ে যেতেছিলাম, এই লোক দুজনের মুখের দিকে তাকানো যায় নাই। তারা যে কী কান্নাকাটিগুলো করতেছে, কেমন যে করতেছে, সেটা আমার চোখে দেখছি তো আমি বুঝতেছি। আমি আবার বস্তিতে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তারা আসে নাই। ওই যে ছেলে পাগল বাপ মা, আমার তো বাপ মা নাই, আমি চাইছিলাম যে আমার বাপ মা করে তাকে সারা জীবন রেখে দেবো, আসে নাই। তবে একটা কথা কই আপনাদের, আপনার মার শরীর বেশি কিন্তু একটা ভালো না, ওনারা ডাক্তার দেখান, একটা হসপিটালে ভর্তি করেন, আশা করি সুস্থ হয়ে যাবো। যাক আমি না তোর, চল তুই আর আমি যাই, বাপ মা নিয়ে এসে চল। বাপ মা আইসে, আমারও না তাদের দেখতে ইচ্ছা করতেছে। একটা কাজ করেন, আজকে ফলমূল কিনে রাখি, কালকে সকালে একসাথে দেখতে যাবো নি। আর আপনারা দেখে তো মনে হইতেছে আপনি সারাদিন কিছু খান নাই, যাই হাত মুখ ধুয়ে আসেন, চারটা খাইয়া নিবেন, চলেন। হ্যাঁ মিয়া এমনি তাকে আসেন কেন? গরিব হইতে পারি কিন্তু মনটা কিন্তু মেলা বড়। আমার ঘরে ডাল ভাত যা আছে খাইবেন, দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খান নাই। ওই যে টিবল পার, চলেন হাত মুখ ধুবেন, আসেন। লজ্জা করে লাভ নাই, চলেন তো, খিদে লাগছে আবার লজ্জা। হ্যাঁ পানি ছেড়ে দিতেছি, হাত মুখ ধুন। কিরে এরকম ধ্যানদার মতো বই আসিস কেন? পাটিপ। আমি তোমার পাটিপা দিমু। হ্যাঁ টিপবি, তুই কোন জায়গার মহারাজা? পাটিপলে কি হয়ে যাবে আমার? টিপ পাটিপ। কি ব্যথা। গায়ে জোর নাই, সারাদিন যে হাতির মতো খাস, জোর কই গেছে? এত আস্তে আস্তে তুই একটু জোর টিপ। আস্তে আস্তে ঠিক। ফাজিলের বাচ্চা ফাজিল, ইচ্ছা করে আমার এরকম বেড়াতে দোষ কেন? বেশি ইতরাইলে কিন্তু ঘর থেকে লাগতে পারে বের করে দেবো, কিন্তু করে দিলাম। আসতে দিল দোষ, জোরে দিল দোষ। এটা তুমি আমার সাথে এমন করতেছো কেন? হ্যাঁ আমার এত জ্বালাইতেছো কেন তুমি কত? এই অত্যাচারে কি দেখছো? বাপ মারে পায়া বোবার মুখে বলি ফুটছে না একদম ধৈরা। তোমার একটা কথা বলি, তুমি আমার যে পাটি পাইতেছো টিপাও, তোমার সম্পত্তি লাগবে, আমার যা সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো, কিন্তু একটা কথা, তুমি আমার তালাক দিয়ে দাও। তাসলিমারে নিয়ে সুখের সংসার করতে চাই। তোর তাসলিমার গুস্তি মারি আমি। আচ্ছা কত তুই আমার ভালোবাসিস না কেন? ভালোবাসি না, না ভালো না বাসলে তোমার পার্টি বা দিতাছি কেন? আর তাসলিমা তাসলিমা উল্টা আমার পার্টি বা তারপরে ঘুম পড়ায় দিত। ওরে আল্লাহ কি প্যান প্যান আনি, প্যান প্যান কম কইরা দূর হ, যা তোর মারে পাঠা। মারে পাঠা দিমু মানে? তোর মারে কো আমার হাত পাটিপা দিতে। আমার মারে পাঠাবো মানে? আমার মা এমনি অসুস্থ, আমার মা কি তোমার পাটিপা দিব নাকি? কত বড় সাহস তুমি এগুলো টুটাপাটা কি কইতাছো? হ্যাঁ টিপা দিব। তোর মা কোন জায়গার মহারানী যে টিপা দিতে পারবো না? হ্যাঁ তোর মা টিপা দিতে পারবো না, তোর মাই টিপা দিব। আর তুই যা রাগ দিয়ে নিয়ে আসবি, নাইলে যে মোবাইলে যত কীর্তিকলাপ আছে না সব এক টিপে পাস করে দেব। না তাহলে যা বসিস কেন, যা চল। মা 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 কি ডাক্তার সাহেব? কি হয়েছে বাবা? তোমার শাকিলা ডাকে। না বাজান আমি ওখানে যাবো না, আমার মারবো। ওর নাকি খুব হাত পা ব্যথা করতেছে, আমি টিপা দিতেছিলাম, আমারটা নাকি হয় না। কইল যে তোর মারে পাঠাও, তোর মারে এসে কো আমার হাতটা টিপা দিয়ে দিতে, তুই গিয়ে একটু টিপা দিয়ে আসো। থাক বাবা তুই কান্দিস না, আমি যাচ্ছি। এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমারে মরণ দিল না কেন বাবা, কইতে পারো? আরে বুড়ি ভালো করে টিপ, আমি তোরা থাইল্যান্ডে নিয়ে যাই থাই মাথা শিখাই দেবো। আর তুই তোর পোলার থেকে ভালো টিপস রে বুড়ি, এইবার তোর বুকের ব্যথা একবার শেষ হয়ে গেছে। আর এখানে টিপ, এখানে টিপ, এখানে আরে যে এখানে এখানে টিপ, এখানে টিপ, এখানে টিপ। শরীরে কি জোর নাই? ভালো করে টিপ। এ বাবা, তোর মায়ের গলা না? হ্যাঁ, আমি তোর বাবা। আবার ও কান্দে, খালি কান্দে। কি হয়েছে আশ্রমের মা? শিক্ষিত রাখা আমার লাথি মারছে। কি তোমার লাথি দিছে? ওর এত বড় সাহস! ওর হাত পা আমি ভাঙিয়ে হারাবো। সাহস বাইরে গেছে না? খুব মুখে বলে ফুটছে না? একবারে গলা ধাক্কা দিয়ে বাইরে ঘুরে দিলি। কি করছো? ভালো হবে না তো বাবা। বাবা বলছো কি করতেছো তুমি আমার আব্বার সাথে? আমি তোমার বাপ মারে বাসা থেকে বাই করে দিব না। না 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 না, তখন এত সহজে বাইর করুন না, তখন এত সহজে আমি ছাড়বো না। তখন আমার যে সম্পত্তিগুলো আছে সবগুলো আমার নামে লেখা। তারপর তোর একটা বড় বড় পণ আছে না? এবার তোর বড় ছেলে আছে না, নাম জানি কি, ওই যে বসলু না ফসলু, বসলু না? ওর যতগুলো সম্পত্তি আছে আমার নামে লেখা। তারপরে তো করে বাহার থেকে বাইক করে দেবো। এরপর যা তোরা গাছতলায় থাক বা বট গাছতলায় থাক, আমার কোনো সমস্যা নাই। কারণ তো ফকির নির্বাচন, তোরা যেখানে মন চাই হেনে যায়। বাবা আমার বাপ করে দাও, আমার কারণে তোমার এত কষ্ট পাইতে হইতেছে। আমার একটা ভুলের জন্য আজকে আমার এই অবস্থা। ওরা আমার সুখের সংসারে আমি দাওয়াত করছিলাম, বলছিলাম আমার পার্সোনাল সেক্রেটারি। ওরা আমার সুখের সংসার সহ্য করে দেয়। ও আমার বউয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার বউরে বাড়ি থেকে বাইরে করে দিছে, তারপর ট্রাকে ফেলায় আমার বিয়ে করছে। আর একটা কথা শুনতে চাই না তোর মুখ দিয়া, একটা কথা শুনতে চাই না। তুই বিয়ে কেন করলে? এই বাইরে কেন করছিস? হ্যাঁ কেন করছিস? তাসলিমার মতো একটা সহজ সরল ভাইয়ারে তুই বাড়িতে বাইর করে দিছিস। আর আজকে আজকে এই ভাইয়া, যে ভাইয়া তুই বিয়ে করছিস, সেই ভাইয়া কি করছে? তোর জন্মদাতা মারে দিয়া, তোর জন্মদাতা মারা দিয়া এই ভাইয়া তার পাউটি পাইছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব তো সমাজ। এর জন্য আমি এত বড় শাস্তি পাইতেছি। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি আর বাঁচতে চাই। এই শোন, তুই আজকে বাজারে যাবি। বাজারে যায় আমার জন্য কাঁকড়া, চিংড়ি, গরুর মাংস এগুলো নিয়ে আসবি। কাঁকড়া একবারে ভুনা করা হবে, চিংড়ি মাছ ভাজা হবে, আর গরুর মাংস কালা ভুনা করবো। আমি করব না, তোর মায় করব। এগুলো আমি খামো, বুঝছস? খামো খেতে জানস? মদ দিয়ে খামো, কি যে মজা হইব! ধুমসে খামো, বুঝছস না? তাহলে আমি কই যাবি? বাজারে যা, যা যা তোর যা। আরেকজনের চা আনতে পাঠাইছি। কল এই বুড়ি, কই বললি? কখন চা চাইছি, এখন পর্যন্ত চা দেওয়ার কোনো নাম নাই। জলদি নিয়ে আয়। ওমা, দুই কাপ চা খেন। এক কাপ আমার জন্য, আরেক কাপ কার জন্য? লাঙ্গের জন্য আনছস, যে জমার জন্য আনছস। চা খা, দেখ বুড়ি কেমন লাগে। খা খা খা, দেখ কেমন লাগে। চা খা। আর তোরা তো বড় সাহস! এই ছাড়, হাত ছাড়। তুই অসুস্থ মানুষটার শাস্তি দিছিস। তুই কি ভাবছস? তুই কি ভাবছস? তোরে কিছু কই না। হ্যাঁ, বুড়া মানুষ, দুর্বল, গায়ে বল নাই, গ্রামের মানুষ, সহজ সরল, কিছু কমু না। দিনের পর দিন, দিনের পর দিন তুই আবার পোলাডারে অত্যাচারের পর অত্যাচার করতেছি। মুখ বুঝে দেখতেছি, কিচ্ছু করি না, কিচ্ছু করি না। তুই কি ভাবছস গ্রামের মানুষ কিছু বোঝে না? তো বড় বাইরে যা, বাইরে যা, ঠ্যাঙ্গে নলে ভাঙবো তো আস। অসভ্য জানোয়ার তুই, কে তুই? নষ্টা নষ্টা মেয়ে মানুষ, বুঝোস না নষ্টা তুই? তাই জানি কখনকার বড় প্রিয় অসুস্থ মানুষটা ঘাট তেরে তারপর ঠেসে ধরছে কুত্তা। কত বড় সাহস এই বুইড়া, তুই কি কইলি আমারে? হ্যাঁ দাঁড়া, তোর বাপের ফোন দিতে দাঁড়া। কুত্তার বাচ্চা কই মরছে, ফোন ধরে না কেন? দাঁড়া আমি আইছি, তো দুজন আছে পুরাই মারবো, আমি ঘুরছি রান্তে। আমার ছেলেকে আমি বিপদে রাইখা এই দাবি কাপুরুষের মতো বলাইতে পারি না, দেখেও কি করে। আমি যাব না। তোমার তুমি এমনি কাঁদতেছো কেন? ওই ডাইনির বাচ্চা আমার মা বাপের উপরে অনেক অত্যাচার করতেছে। বাপ মার উপরে অনেক অত্যাচার হইতেছে, তারা কি করবে? তারা তো বড় ভাইয়ের কাছে গেছিলই, কিন্তু বড় ভাই তখন না চেনার পান কইরা দৌড় দৌড় করে তারাই দিছে। কি কইলা? ফজলু ভাইয়ের কাছে গেছিল ওই শয়তানের বাচ্চা, এখন কই? ভাবি তারা সংসার দিয়ে বার করে দিছে, এখন আছে হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমার এনে হয়েছিল ওই মানুষের বাচ্চা, তো জাহান্নামে যাইবই। পরে নিয়ে কথা কই না তো, আর তুমি আমার সাথে চলো। চলো, আমি গেলে অশান্তি হইব, তুমি যাও বাপ মারে বাঁচাও। আর আমি কেমনে বাঁচাম ওই ডাইনির বাচ্চা হাত থেকে? ওই ডাইনি কোনো কিছু হইলে কয় তোমার আর আমার ভিডিও ভাইরাল করে দিব। আমি তোর লগে একা পারতাছি না, প্লিজ দেখো তুমি আমার লগে চলো। ভাইরাল করবে, করলে করুক, আমরা তো স্বামী স্ত্রী, অন্যায় তো কিছু করি নাই। আমাকে মান সম্মান ডুবাইলে ডুবাক, তুমি যাও তাও বাপ মানে বাঁচাও। আর তুমি বুঝতে পারতেছ না, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি সব পারবো। চলো তো, চল 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 চল। দেখছস এটা কি আনছি? হ্যাঁ দেখছস, এইটা দিয়া তোর এমন ছেঁকা দিমু, ছেক করে এক করে মাংস উঠে যাব। না মা না, তুমি এই গরম ঘুরতে দিও না মা, উড়ে দেবো মা। তুমি যা করবে আমি তাই শুনবো মা। মা এই কাম করো না মা। আমি যা যা কমু তা করবি তো? ক করবি? তুমি যা করবে তাই শুনবো মা। আর নির্যাতন করবে আমার পুরো স্বামীকে মা, আমি আর এ জায়গায় থাকবো না, আমি চলে যাবো মা। আর কোনো দিন আসো না মা, আমার আসামে আর নির্যাতন করে না মা। মা তোমার কাছে আমি আপ চাই না, আমি চলে যাবো মা, আর কোনো দিন আসবো না মা। এত সোজা না, এত সোজা তোর পোলার আমি ছাইরা দিব না। তোর পোলা বাহির থেকে চিংড়ি মাছ, কাঁকড়া, গরুর মাংস নিয়ে আইব, ওগুলা তোরা ভাজবি, আমি বসে বসে খামু। কি রে জানোস, মদ দেখ খামু, আর তোরা নাচবি, তখন নাচ দেখুম। হ্যাঁ বুড়া স্টার্ট কর, ট্রেন্ডিং দে, দেখি তুই গান গা। আরে বুড়ি তুই নাচ, স্টার্ট কর স্টার্ট কর। মা আমি তো নাচতে পারি না মা, আমি বয়স্ক মানুষ, আমি নাচতে পারি না। মা পারবি পারবি, এটা দিয়ে ছেঁকা দিলে ঠিকই পারবি। এ বৌমা, নির্যাতনের কিন্তু একটা সীমা আছে বৌমা। আমরা বয়স্ক মানুষ, আমরা কি এই নাচানাচি করতে পারি? তোমার কি বাপ মা নাই? তুমি কি মানুষ? বুইরা বাচ্চা বুইরা তোর খাইছে আজকে। ও ও বাবা, ও বাবা, ও ওরে বাবা, ও ও ওরে বাবা, একনা শুনে নাও গড়িয়া গায় ওরে আমালি গড়িয়া গায় জাম ওরে ইউ সময় ক্যাশ আমার কাকড়া কই? আনছি তো কাকড়া। কই? এই যে কাকড়া, এখন এই কাকড়া ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি কথা বলছো? আজকে এই বুড়া বুড়িগুলোরে মাইরেই ফেলাম আমি। তোরে মাইরেই ফেলাবো বেশামাগি। ওই তুই আমার সংসার ভাঙছিস, তুই আমার সংসার দিয়ে আমারে মার করছিস। এই মানুষটা কি করছে বল? এই মানুষটার সাথে কি করছে? কি অন্যায় করছে? এইটার সাথে তুই এত খারাপ করতেছিস, তোর জায়গা কই হবে বল আমারে। এই চুপ বাবা, বাবা তুই বাচ্চা তোর নামে আমি নারী নির্যাতন মামলা করব। তুই আমার নামে নারী নির্যাতন মামলা করবি? তোর নামে আমি পুরুষ নির্যাতন মামলা করব। তুই বিয়ের পর থেকে আমার জ্বালাইতাছস, আমার বাপ পারে কষ্ট দিত। এই তোর মোবাইল কই? হ্যাঁ তোর মোবাইল কই? দে আমার মোবাইল দে। তোর মোবাইল থেকে আমি ডিলিট করব সব। বাইরে করবি না। এক্সকিউজ মি, ওয়ালাইকুম আসসালাম। আজার ডালে অটো মোবাইলা আমারে কুনতি বইটা যার কি অবস্থা কাটা দিছে। এই এই অটো মোবাইলা কি নাম আপনার? শাকিলা। আপনি কি করেন? না, হাউসওয়াইফ। আমরা শুনেছি আপনার অল রেকর্ডস আমাদের কাছে আছে। আপনি হাউসওয়াইফ। আর কজনের হাউসওয়াইফ ছিলেন এরকম? হ্যাঁ, আরও 4-5টা বিয়ে করেছেন আপনি অতীতে, এবং এটা আপনার পেশা হয়ে দাঁড়িয়েছে। আপনার কি হয়? স্যার আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? স্যার আমাকে স্যার জোর করে স্যার বিপদে ফেলায় বিয়ে করছে স্যার। হ্যাঁ, কী হয়েছিল? মোবাইল নিয়ে কী হয়েছিল? জি স্যার, ওই মোবাইলে একটা ভিডিও করে বুঝছেন আমাকে ব্ল্যাকমেল করতেছে স্যার। ওকে ঠিক আছে, এই তুমি এটা রাখো, রাখো মোবাইলটি রাখো। স্যার নিচে অনেক সাংবাদিক ভিড় করছে। সাংবাদিকদের বলো একটু একটু ওয়েট করতে বলো, এখানে দরকার নেই আসার জন্য। হ্যাঁ, ওই সাবিনা এবং বিন্দু একটা ফোর্স নিয়ে আসেন। আমার আসামি আছে, মহিলা আসামি। জি হ্যাঁ, শাকিলা। জি হ্যাঁ হ্যাঁ, ওই বিন্দু আর রাশিদাকে পাঠাইলে হবে, আর অন্য কেউ কেউ পাঠাইলে হবে, অসুবিধা নেই। নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে যেতে হবে। ওকে ওকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি চলুন, আপনার থানায় যোগাযোগ করুন। জি স্যার। খবরদার খবরদার, তুই আর একটা কথা হবার সামনে কবি না। তুই আবার চেনস না? রাস্তার এতগুলো মানুষের সামনে নিজের বউয়ের সামনে তুই কি কইছস? তোর জন্মদাতা বাবা মারে তুই কইছস? তুই আমাকে চেনস না? জুতা লাগই। হ্যাঁ তা 10 মাস 10 দিন থেকে ধরছি, শুক্র জায়গায় ছুঁয়ে মানুষ, ভিজা জায়গায় শুয়ে মানুষ করছি, বানশির বাড়ি বাড়ি কাজ করে তোরে খাওয়াই মানুষ করছি। আর তুই কইছ ওরে ভালোবাসি বেশি, তোরে ভালোবাসি কম। মাই কোনদিন এটি ভালোবাসি তো কম আর বেশি ভালোবাসে? মাই কে ভালোবাসে? সমান ভালোবাসি। ভালোই তো বাসছো, আমার থেকে বেশি ভালোবাসছো। ছোটবেলা থেকে তো দেখেছি তুমি বাবা মিলা সমান আদর করছো, তোমরা আমার চেয়ে বেশি আদর করছো। শুধু ভালোবাসো ওইটাই দেখো নাই, তোমার বাড়িঘর সব কিছু অকলেই খাইতেছ, ওই কারণে আজকে ওই এই ফ্ল্যাটের মালিক, শত শত টাকার মালিক, ও গাড়ির মালিক। আমি কি উল্টাপাল্টা কথা বলবা? আমার নামে সম্পত্তি লিখে দিছে মানে? এই আব্বা, তুমি আমার নামে কোনো সম্পত্তি লিখে দিছো? এই তোর নামে লেখা দেই, লেখা দেই তোর নামে। এই এই কর্ম কোন বড় ভাই, এই আপনি কি তোর না সবাই তো কত বড় সংস্থা তোমরা দুই ভাই মিলে সম্পত্তি নিয়ে মারা দেখছ অবস্থা না? তুমি এত বড় ছোট লোক জানতে তো আমি তোমার জীবনও বিয়ে করতাম না। সেই নিজের বাবা মারা অস্বীকার করছো, আমার বড় বড় কথা বলে এখন ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে মারামারি করতেছো। মনটা যায় আর চোরের মতো খাড়াই দিছে। আজকে আমার বাবারে জানায় আমি তোমারে তালাক দিতেছি। অসভ্য কথাকার, বাবা মারে অসম্মান করো, এখন আবার ভাইয়ের সাথে মারামারি করতেছো সম্পত্তি নিয়ে। আমি কি করব এই সম্পত্তি দিয়ে ভাই? দেখো হ্যাঁ, 3টা মাস আমার উপর দিয়ে যে অত্যাচার গেছে, আমার আব্বা এসে দেখছে এটা। আমার আব্বা আম্মা যদি না আসতো তাহলে তো আমি বাঁচতামই না, আমার তো মাইরেই ফেলতো। আর তোমার সম্পত্তি লাগবো? যাও, তোমার আমি আবার সব সম্পত্তি দিয়ে দিলাম। আমার মা ডাও সুস্থ, আমার মা ডালে চিকিৎসা করে দিব, চিকিৎসা করামো, আমার মা ডালে চিকিৎসা করামো, আমার মা বাপ সুস্থ, আমার সব, আমার দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না, তোমার আমি সব সম্পত্তি দিয়ে দিলাম। যাও। শোনেন ভাইজান, আপনারা যে শুধু শুধু এই মারামারি করতেছেন, এগুলো দিয়ে কি হইবে? ভাই ভাইয়ের সম্পর্ক হইল মধুর অমৃত, আর সেই সম্পর্ক যদি খারাপ হয় তাহলে বিষ। আপনারা যে সম্পত্তির জন্য মারামারি করতেছেন, এই সম্পত্তি নিয়ে কি আপনারা কবরে যাইবেন? মরণের সময় কিন্তু এই সম্পত্তি আপনাদের সাথে যাইবে না। এই সামান্য সম্পত্তির জন্য আপনারা আজকে আপনাদের বাবা মার অস্বীকার করতেছেন, ভাই ভাই নিজেদের গায়ে হাত তুলতেছেন। ওগুলো বন্ধ করে দেন ভাইজান, মিলা যান। ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। আমি ছোটবেলা থেকে দেখতাম বাবা মায় আশ্রয় অনেক আদর করতো, ওইটার থেকে আমার খুব হিংসা হইতো। বাবা আর অনেক ভালোবাসতো, ওইটার থেকে আমি আর পছন্দ দেখতে পারতাম না, আমি সহ্য করতে পারতাম না। এটা আমি জিদ করে কইছি যে আমি আর তো অপছন্দ করে আমি দেখতে পারি না। হে আল্লাহ, আমার সন্তানরা, সন্তানদের তুমি সুখে রেখো, এই শয়তানের আসর থেকে তাদের রক্ষা রক্ষা। ভাই আয়, বাবা বাবা, সন্তানের এই ভুল করে বাবা, বাবা আমি ভুল করছি, এটা যেন ক্ষমা চাইছি বাবা। মা তোমরা ক্ষমা করে দাও, এরকম বলার কখনো করো না বাবা।